শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নিউইয়র্কের ক্রটন একটা লেক আছে, এই লেকের ব্রিজের উপর দাঁড়ায় আছি, নিচে একটা ড্যাম আছে, এখান থেকে পানি সম্ভবত বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমি আপনাদেরকে যে জিনিসটা একটু দেখাইতে চাচ্ছিলাম, বাজে এখন হচ্ছে কি নিউইয়র্কের সময় হচ্ছে কি 11:45 দিনের, পিছনে দুই তিনটা মানুষ ছাড়া এই পুরা ব্রিজের মধ্যে কোনো মানুষ খুঁজে পাই নাই। এই এলাকাটা টুরিস্ট স্পট, এখানে কোনো মানুষ খুঁজে পাই নাই। আমেরিকার যে একটা সুবিধা আমি খেয়াল করে দেখলাম, যেটা আমাদের বাংলাদেশে এই সুবিধাটা নাই, আমরা জায়গা এত কম অথচ মানুষ অনেক বেশি, অনেক বেশি মানুষের জায়গাটাকে ম্যানেজ করে রাখা, এখানে যদি মানুষ শিক্ষিত না হয় অনেক বেশি কঠিন। আপনাদেরকে এখানে একটা যে দেখাই লেকটা, দেখেন একটা মানুষ নাই অথচ লেকটা কত সুন্দর, আপনারা একটু খেয়াল করে দেখেন। এখানে একটু দেখেন এই যে লেকটা এত সুন্দর যে অথচ এখানে মানুষ আসলে এমনিতেই প্রকৃতির প্রেমে পড়ে যাবে, এরকম সুন্দর সুন্দর জায়গা। আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই লেকের পাড়েই ব্রিজের উপরে বাড়িগুলা দেখেন আপনি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাড়ি আছে দেখেন, এখানে মানুষগুলা থাকে, এটা অন্যরকম একটা থাকা। এখানে যারা খুব শুনছি আমি যে এখানে ধনী মানুষ এই জায়গায় থাকেন, মানে এরা নিজেদের লাইফটা এনজয় করেন। এখানে একটা দেখেন এই ব্রিজের নিচে একটা পার্ক বানায় রাখছে, পার্কটাও দেখার মতো, আপনারা খেয়াল করে দেখবেন একটু আস্তে আস্তে। এই দেখেন এই ব্রিজের নিচে পার্ক, আর পার্কের পাশে দেখেন ড্যাম থেকে পানি পড়তেছে, এদিকে এই যে পানি পড়তেছে দেখেন ড্যাম থেকে পানি পড়তেছে, এটা একটা অন্যরকম একটা সৌন্দর্য। দেখেন তিনটা গাড়ি সারা জায়গায় পাইলাম আমি, তিনটা গাড়ি, মানুষ নাই বললেই চলে। আমার কথা হচ্ছে আমরা যে অসুবিধাটা পাইছি, আমাদের বাংলাদেশ বদ্বীপ বলা হয় ঠিক আছে, জমি উর্বর বলা হয় ঠিক আছে, কিন্তু এখানে এরা যে সুবিধাটা পাইছে, এই সুবিধাটা হচ্ছে গিয়ে যে অনেক জায়গা তুলনামূলকভাবে মানুষ অনেক কম, এবং মানুষগুলোরা শিক্ষিত, এবং এরার আগের যে 14 জেনারেশনের যে লোকজন তারা দেশটার অনেক বেশি বানাই তৈরি করে বা তৈরি করে গেছেন, যেটা সুবিধা এরা এখন পাইতেছে। আর আমরা দেখা যাচ্ছে যে আমরা আমাদের আগের জেনারেশনের লোকজন ঠিকভাবে আমরা রেডিও করতে পারি নাই দেশটারে, আর যার কারণে এত মানুষ, ধরেন এরকম একটা টুরিস্ট স্পট যদি আমাদের বাংলাদেশে হইতো দেখা যেত ঠিক মতো রক্ষা করা যাচ্ছে না, এবং দেখা যেত যে এইরকম জায়গায় বাদামওয়ালা এই বিভিন্ন ক্ষীরাওয়ালা থেকে শুরু করে সবাই এসে এই জায়গাটারে পুরো পরিবেশ নষ্ট করার মতো অবস্থা হয়ে যেত। কিন্তু এখানে দেখেন যে এটার একটা অন্য লেভেলের সৌন্দর্য। তা আমি এখানে এসে আমার কাছে মনে হলো যে ক্রটন লেকটার যে ড্যামটা এটা আপনাদেরকে দেখানো দরকার, এবং যে জিনিসটা আমি বারবার বলার চেষ্টা করছি যে আমরা যা পাইছি তা যদি ব্যবহার করতে না পারি আমাদের জন্য পিছিয়ে যাওয়া আরো বেশি সহজ, কারণ মানুষ এত বেশি। আর আপনি জানেন যে মানুষ হয় হবে সম্পদ, নাইলে হবে বড় দায়। আমরা এত বেশি মানুষ হয়ে গেছে, যদি এগুলার সম্পদ বানাইতে না পারি দেখা যাচ্ছে আমাদের ক্রাইম বেড়ে গেছে, নানা রকম সমস্যা বেড়ে গেছে, এই জন্য দায়টাও অনেক বেশি বেড়ে যায়। আর এরা দেখেন জায়গাও বেশি, দেশও সুন্দর, এবং মানুষও সংখ্যায় অনেক কম, যার কারণে এরা রীতিমতো এরা এলাকাটারে বানাই ফেলছে একটা, মানে আমরা যেভাবে বলি যে এত এর চেয়ে বেশি সুন্দর হইতে পারে না প্রকৃতিরে, এরা এমনভাবে কাজে লাগাইছে। আর আমরা করতেছি কি, আমরা প্রকৃতির আরো বেশি নষ্ট করতেছি, ব্রিকফিল দিয়ে, সমিল দিয়ে, নানাভাবে আমরা প্রকৃতির 12টা বাজায় দিতেছি, যার কারণে এবং এই কারণেই বাংলাদেশ থেকে মানুষ একটু সুযোগ পাইলে বাংলাদেশ থেকে বেরোয় যেতে চায়। এটা যে সবাইরে দোষ দিলে হবে না, কারণ দেখতে হবে যে এরা কিভাবে পৃথিবীটারে বানায় রাখছে। এই পর্যায়ে ক্রটন ব্রিজ থেকে বিদায় নিচ্ছি নিউ ইয়র্কের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।